ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি না, এইসব আন্তর্জাতিক খেল তামাশা যেগুলো, এগুলো এইসব খেলাকে উপলক্ষ করে কত অপচয় হয় আর কত সময় নষ্ট হয়, কত আল্লাহর নাফরমানি হয়, আউজবিল্লাহ, কত অবৈধ মেলামেশা ঘটে, এটা কীরকম জায়েজ? আবার দেখেন, ওই যে আপনি বললেন ফ্যান, আউজবিল্লাহ, ব্রাজিল আর আর্জেন্টিন, আর্জেন্টিন এইসব খেলায় এত মত্ত, খেলা দেখতে এত মত্ত মানুষ, পরবর্তীতে দেখতে দেখতে কারোর প্রতি তাদের ভালোবাসা জন্মে যায়। একটা কাফের, একটা ইহুদি, একটা ইসলামের দুশ্মন, দুশ্মনের প্রতি মহব্বত আর ভালোবাসা জন্মায়। পরবর্তীতে এরকমও হয়, যদি কেউ কোনো গ্রুপকে বা দলকে ভালো পায়, অথবা কোনো প্লেয়ারকে, বা যদি সে হেরে যায়, তাহলে কেউ কেউ তো কী অবস্থায়, কেউ কেউ এমন পর্যায়ে পৌঁছায়, আমি মাঝে আমরা মাঝে মধ্যে শুনি, কেউ কেউ হয়তো হার্ট অ্যাটাক করে, কেউ কেউ হয়তো আরও বড় আত্মহত্যাও করতে পারে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার, এইসব থেকে দূরে থাকবেন, দেখবেনই না, এতে অংশগ্রহণ করবেন না, দেখবেনও না। এতে কী হবে? অসৎ কাজে সহযোগিতা হবে। আপনি যত দেখবেন তাদের ডিমান্ড বাড়বে, এত ফলোয়ার্স আমাদের, বা এত এত সমর্থক আমাদের, তাদের মর্যাদা আরও বাড়ে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেছেন বলা তা আপনার ইসমিল উদওয়ান, গুনাহের কাজে জুলমের কাজে তোমরা সহযোগিতা করো। বাকি নিজের বাড়িতে নিয়মতান্ত্রিক যে খেলাটা আপনি বলছেন হালকা, এই ইসলামী বিধান রক্ষা করে যেটা পাড়া পাড়া প্রতিবেশী পাড়ায় গ্রামে মানুষ যেটা করে মহল্লায়, এটাকে নাজায়েজ বলা যাবে, এটা করে অসুবিধা নেই। যদি ইসলামী দিক নির্দেশনা মেনে তারে করে, নিয়ম মতো করে, এটা করলে ভালো, ছেলেদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা প্র্যাকটিসও হয়, একটু বিনোদন। কিন্তু যখন সীমালঙ্ঘন হয়ে যাবে তখন নাজায়েজ হবে। যেমন এমন পর্যায়ে খেলছে যে সালাত মিস, ওটা এমন মানে ওই ওদের মতো বাজি ধরে খেলে, বা এই সেই যেগুলো আছে ইসলামী বিধানে যেগুলো অবৈধ, এইসব কিছু যদি সামিল হয়ে যায় তাহলে যাইজ না, আর নাইলে মূল এইসব হালকা হালকা বিনোদন যেগুলো ওগুলো নাজাইজ নয়। আল্লাহ আলম, আল্লাহ জানেন। আসসালামু আলাইকুম।